এমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েসির গাড়িতে হামলার অভিযোগ। মেরেঠে ভোট প্রচারের শেষে ফেরার সময় হামলার অভিযোগ উঠছে, গুলি ছোড়া হয়েছে এমন অভিযোগ উঠছে। আসাউদ্দিন ওয়েসির গাড়ির চাকা ফেটে যায়। উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে প্রচার পর্বে চরম উত্তেজনা, তবে সুরক্ষিতই আছেন মিম প্রধান, একটুর জন্য তিনি প্রাণে বেঁচে গিয়েছেন বলে জানা যাচ্ছে। খানিকক্ষণ আগে শহর কলকাতার একটি রোমহর্ষক ছবি আপনাদেরকে দেখিয়েছি, যা দেখলে শিউরে উঠতে হয় কিভাবে মিনিবাস উল্টে গেল আপনাদেরকে আমরা সেই ছবি দেখালাম। এখন দেখাচ্ছি উত্তরপ্রদেশের ছবি, যেখানে কিন্তু ব্যাপক উত্তেজনা, কারণ উত্তরপ্রদেশের মেরঠে প্রচারে গিয়েছিলেন আসাউদ্দিন ওয়েসি এমআইএম প্রধান, এবং সেখানে প্রচারের শেষে ফেরার সময় হামলা চালানো হয়েছে এই অভিযোগ উঠে আসছে। গুলি ছোড়া হয়েছে, ফেটে গিয়েছে আসাউদ্দিন ওয়েসির গাড়ির চাকা। উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে প্রচার পর্বে চরম উত্তেজনা, তবে মিম প্রধান তিনি সুরক্ষিতই রয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। বিষয় সম্পর্কে আমরা আরো জেনে নেবো, কথা বলবো জ্যোতির্ময়, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের দিল্লি প্রতিনিধি জ্যোতির্ময়। দেখো, আজকে ঘটনা ঘটেছে যখন তিনি দিল্লির দিকে আসছিলেন ইলেকশন ক্যাম্পেইন সেরে মিরাট থেকে, সেই সময় ঘটনা ঘটেছে। এবং চাঝারসারি বলে একটি টোল প্লাজা রয়েছে, ঠিক সেখানেই তার উপরে সেখানে বুলেট ছোড়া হয় বলে অভিযোগ, এবং যে অভিযোগ উঠে আসছে যে প্রায় 3 থেকে 4 রাউন্ড বুলেট ছোড়া হয় তার গাড়ি লক্ষ্য করে, এবং সেই সময় তিনি দিল্লির দিকে আসছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার কারণ আসাউদ্দিন ওয়েসি উত্তরপ্রদেশ নির্বাচনে যাবতীয় সমীকরণের ক্ষেত্রে তিনি একটি থ্রেট হয়ে দাঁড়িয়েছেন, এবং মুসলিম ভোট তিনি যদি কাটেন তাহলে সেক্ষেত্রে কোন পক্ষে লাভ হবে তা নিয়ে বড় সড় প্রশ্ন রয়েছে। বিহারে আসাউদ্দিন ওয়েসির পার্টি যথেষ্ট থ্রেট রয়েছে, এবং তার পাশাপাশি আসাউদ্দিন ওয়েসি যেভাবে রেজাল্ট করেছিল বিহারে, তার পরবর্তী ক্ষেত্রে আসাউদ্দিন ওয়েসির পার্টিকে অর্থাৎ এআইএমআইএম কে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে, বিশেষত উত্তরপ্রদেশের মতো জায়গা, সেখানে প্রার্থী দেওয়ার পর থেকে আসাউদ্দিন ওয়েসিকে নিয়ে যথেষ্ট চর্চা রয়েছে। এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই পুলিশ তদন্ত চালাচ্ছে কারা এই ঘটনার মধ্যে রয়েছে, এবং যে অভিযোগ উঠে এসেছে যে দুজন ব্যক্তি তারা টোল প্লাজার সামনে তারা গুলি চালিয়েছে, এবং টায়ার লক্ষ্য করে তারা গুলি চালিয়েছে, টায়ার পাংচার করে দেওয়া হয়েছে, এবং পরবর্তী ক্ষেত্রে তাকে অন্য একটি গাড়ি ধরে তাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়। ঘটনার তারা যুক্ত তা নিয়ে তদন্ত চলছে। ধন্যবাদ জ্যোতির্ময়। এই হামলার অভিযোগ যখন উঠছে তখন মিম প্রধান আসাউদ্দিন ওয়েসি তিনি নিজে কি জানাচ্ছেন শুনুন। দিল্লি আনে কে লিয়ে জব হাম ইস পিলখুয়া কে পাস জো টোল গেট হ্যায় ওয়াহাঁ পর হাম পৌঁছে, হামারে সাথ 4 গাড়িয়াঁ থি, হামারি গাড়ি কে সামনে হাজি সাহেব কি টাটা সাফারি থি জো পিছে আপকে, আর হামারি গাড়ি কে পিছে আর দো ফরচুনার থে। তো জেসা হাম টোল গেট কে করিব গাড়ি স্লো হো জাতি হ্যায়, ব্যারিকেড হোতা হ্যায়, তো এক बड़ी धाम से आवाज़ आई, तो हम बोले क्या हुआ, फिर दूसरी आवाज़ आई, तो हमारे साथ जो गाड़ी में हमारे दोस्त गाड़ी चला रहे थे यामिन खान, बोले भाई हमला हो रहा, हमला हो रहा। तो हमारी गाड़ी से उन्होंने बड़ी क्विक थिंकिंग से इस गाड़ी को पुश किया ये सफारी को, और वहाँ से निकले। फिर और एक आवाज़ आई, जब निकल रहे थे एक और आवाज़ आई, तो मेरे ख्याल से 3 से 4 राउंड की फायरिंग हुई। हमारी गाड़ी के लेफ़्ट साइड के ऊपर 2 होल्स के निशाने, एक गोली शायद और एक निशान है लेफ़्ट साइड मडगार्ड के ऊपर। देखिए, आज असदुद्दीन ओवैसी साहब उत्तर प्रदेश के अंदर जिस तरह से वो रोज़ जा रहे हैं प्रचार करने के लिए, पदयात्रा करते हैं, सभाएं लेते हैं, आज मेरठ के पास उनकी पदयात्रा भी थी, सभा भी थी, और वो लौट कर वापस जब आ रहे थे तो 3-4 लोगों ने अचानक उनकी गाड़ी के ऊपर फायरिंग किया, 3 से 4 राउंड फायरिंग की गई, लेकिन लकीली किसी को कुछ हुआ नहीं। वहाँ पर हड़कंप मच गया और असदुद्दीन ओवैसी साहब को किसी तरह से दूसरी गाड़ी के अंदर बिठा कर वहाँ से বাহার নিকাল দিয়া গয়া হে। এখন নিউজ দেখুন আপনার সময় মত, আপনার হাতের মুঠোয় রাজ্য দেশ দুনিয়া। ডাউনলোড করুন জি 24 ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।